ময়মনসিংহের তারাকান্দায় বিলুপ্ত প্রায় কালিম পাখির বংশ পরম্পরায় তিন পুরুষ ধরে লালন পালন করছে উপজেলার কদমতলির গ্রামের একটি পরিবার। তিন পুরুষ ধরে এই পাখি পুষে আসছে তারা, আর্থিকভাবে লাভবানও হচ্ছে অনেকে। এই পাখি সহজে পোষ মানায়, যে কেউ বাড়িতেই পুষতে পারে, এর জন্য বাড়তি কোনো আবাসের প্রয়োজন নেই। এই পাখির খাদ্যও বিশেষ কিছু নয়, বাড়ির আঙিনায় পোকামাকড়, সবুজ ধান, চাল, ভাত, ছোট মাছ এদের প্রধান খাবার। পোষাই পাখিগুলো বাড়ির আঙিনাতেই থাকে। কদমতলি গ্রামের মনসুর আলী শেখ বাংলাদেশ রয়টার্সকে জানান, আমার দাদা এই পাখি লালন পালন করতেন, পরে আমার বাবা লালন পালন করছেন, সেই থেকে আমারও আগ্রহ তৈরি হচ্ছে। একই গ্রামের সাদ্দাম হোসেন বাংলাদেশ রয়টার্সকে জানান, বাবা মার কাছে থেকে জেনেছি এগুলো অনেক আগে থেকে আমাদের এলাকায় লালন পালন করা হয়। আমাদের গ্রামের অনেক পরিবার এই পাখিগুলো লালন পালন করে আসছে। গ্রামের আরেক তরুণ দীন ইসলাম জানান, আমার পাখি লালন পালন করতে ভালো লাগে, পড়ালেখার পাশাপাশি আমি কালিম পাখি লালন পালন করি। এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর, এর বাচ্চা বিক্রি করে আমাদের বাড়িতে আয় হয়, যা আমার লেখাপড়াকে সহযোগিতা করে। আমার দাদা ভালছুন বহুত দিন, মানে আমার দাদা লালন পালন করছে, আমার বাবা ভালছুন, আমার বাবা মনে করেন যে 110 বছর বাচ্চা গেছুন, হেনে হেনে রাখিয়া তো গেছুন, বা আমি যখন ফাঁসে দেয় আমি এই দৌড় পালি। পাখিগুলো আমরা দাদারা পালছে, বাবারা পালছে, জ্যাঠারা পালছে, এগুলো চেষ্টা করতেছি যে আমরাও মানে পালার জন্য। এগুলো খুব সুন্দর করে মানে ডাকে, এই জন্য আমরা ওইগুলো পোষণ করি, পালতেছি, শখে পালতেছি। আর ডাকগুলো অনেক সুন্দর লাগে এবং হাঁস মুরগির মতো চলাচল করে, এগুলো ভালো লাগে, বাট আমরা এগুলো এই জন্য পালি। আর এগুলা বিশেষ করে ধান এবং ঘাস প্রচুর পরিমাণে খায়। আর ওরা ঘুরতে ভালোবাসে, আমাদের বাড়ির থেকে পাশে পুকুর আছে, এ গোসল করতে, এগুলো ঐতিহ্য আমাদের কাছে ভালো লাগে। আনন্দমোহন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা ইয়াসমিন বাংলাদেশ রয়টার্সকে জানান, বাংলাদেশে অনেক জাতের কালিম পাখির সন্ধান পাওয়া গেছে, তার মাঝে 13টা জাত শনাক্ত করা হয়েছে। এই পাখি স্বভাবে বুনো হলেও এরা সহজে পোষ মানে, আবার একাকী জোড়ায় জোড়ায় বিচরণ করে। বাংলাদেশে এটাকে দুর্লভ পাখি হিসেবে এই প্রাণীবিজ্ঞান সমিতি আখ্যা দিয়েছে, আর বিশ্বে হচ্ছে ন্যূনতম বিপদগ্রস্ত পাখি এটা। তো পাখিটা খুবই সুন্দর দেখতে, আর মাথাটা, তারপর ঠোঁট টকটকে লাল, গাটা হচ্ছে এই নীলাভ, একেবারে নীলাভ সবুজ একটা মিশ্রণ, এই রংটা দেখেই অনেকেই পাখি প্রেমীরাই পাখিটাকে পছন্দ করে। তা আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিকভাবেও খামার করা হচ্ছে পাখিটির। তো একে তো হলো পাখি প্রেমীদের জন্য ওদের মনের আনন্দের খোরাক যোগাচ্ছে, আরেকটা হচ্ছে যে বাণিজ্যিকভাবেও চেষ্টা করছে। আর দেশে তো পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যে যারা করছে অবৈধ হচ্ছে বিষয়টা, আর লালন পালন করছে, খামার করছে, যেহেতু পাখিটা বিরল হয়ে যাচ্ছে। এখন এই খামারের মাধ্যমেই যদি পাখিটা বেঁচে থাকে তাহলে এটা তো অবৈধ কিছু না, বরঞ্চ এই দেশের অর্থনীতিতেও এটা প্লাস পয়েন্ট হতে পারে। দেশের বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, যেহেতু এই পাখিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেহেতু যারা এই পাখিকে বাণিজ্যিকভাবে লালন পালন করছে তাদের মাধ্যমে এই পাখিকে টিকিয়ে রাখা সম্ভব। বর্তমানে এই পাখি যারা লালন পালন করে তাদের লালন পালন করতে দেওয়া উচিত, এবং প্রকৃতিতে যেভাবে বিচরণ করে তাকে সেভাবে বিচরণ করতে দেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, ময়মনসিংহ।